ওগো ছেলেরা যদি তুমি মডার্ন হতে চাও স্মার্ট হতে চাও শুনছেন তো নিজেকে হিরো বানতে চাও সুস্থ শরীরে অধিকারী হতে চাও সুস্বাস্থ্যের অধিকারী হতে চাও নিজেকে মডার্ন করতে চাও হতে চাও মাথা উঁচু করে বাঁচতে চাও কসম আল্লাহর তওবা করে ফিরে এসে আজকে নবী কামলিওয়ালার সুন্নাতের মানুষ হয়ে যাও আল্লাহর কসম ও নওজোয়ানেরা মুরব্বীরা আমার রসূলের পাকে রেখে যাওয়া সুন্নাত এত আধুনিক থেকে আধুনিকতম যেমনটা হয় না হবে না আর হতে পারে না জোরে বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ আহা আফসোস নবীর তরিকাকে যারা মজবুত করে ধরেছিলেন এই রকম মানুষগুলার ইতিহাস দেখুন একসময় সারা বিশ্ব এই মুসলিমরা রাজ করত 2 কোটি 40 লক্ষ বর্গ মাইল বিশ্বের মধ্যে এই মুসলিমরা একসত্র অধিপতি ছিলেন রাজ করেছেন 2 কোটি 40 লক্ষ বর্গ মাইল বিশ্বের মধ্যে জুড়ে এই 2 কোটি 40 লক্ষ বর্গ মাইল এখান থেকে ঘটকপুকুর হবে না এই মাথা ঠিক করলেন ইনি হাওড়া ব্রিজের ধার দিয়ে যাচ্ছে আর গল্প করছে কমন লো আছে বলতো হাওড়া ব্রিজে একজন বলছে তা হবে এ বলছে কত মন লো আছে বলতো হাওড়া ব্রিজে যে তা হবে ওকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গোনেরা ও নওজোয়ানেরা মুরব্বী গোনেরা দুটো কথা ঘরে নিয়ে যান এমন একটা সময় ছিল এ মুসলিম কোরআন সুন্নাকে মজবুতি করে ধরে থাকার জন্য তাম পৃথিবীতে বাদশাহিত করত রাজ করত কর্তৃত্ব চলত আফসোস আজকে মুসলমান কোরআন সুন্না ছেড়েছে এরা পাশাপাশি সাথে সাথে লাঞ্ছিত বেইজ্জতির খারাপির পাত্র পাত্রী হয়ে পড়েছে লেকিন ঐসা হোনা নেহি ও আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গোনেরা কি আপনাদের ঘরে বলবো যাদের মধ্যে অন্যতম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জিনুরাইন হযরত আলীল মুর্তজা আর আরো সাহাবায়ে কেরাম গণেরা কে রাজত্ব করেনি রাজ চালায়নি হযরত আবু বকর হরিশ্চন্দ্রাস 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফতি করেছেন আল্লাহর কসম ওনার রাজত্ব পিরিয়ডে একটাও হানাহানি কাটাকাটি মারামারি হাসাদ ফাসাদ জেনা ব্যবিচার কবি নেই বালকে রাতের গভীরে একজন ষোড়শী যুবতী অষ্টাদশী যুবতী একটা সুন্দরী পরমা সুন্দরী যুবতী মেয়ে সেও পর্যন্ত রাতের অন্ধকারে একাকিনী হেঁটে হেঁটে এ প্রান্ত থেকে সে প্রান্ত পৌঁছে যেতে পারত সেও জানত এখন ইসলামী রাত চলছে অতএব আমাকে কেউ ক্ষতি করা তো দূরে থাক টর্চারিং করা তো দূরে থাক আমার দিকে ফেরার মানুষও এই হযরত আবু বকর সিদ্দিকের জামানায় নাই বলুন না জোরে সুবহানাল্লাহ জি নাই হযরত আবু বকর হযরত ওমরে ফারুককে ডাকলেন ভাই ওমর জি হুজুর একটা কথা আপনাকে রাখতে হবে কি কথা হুজুর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই শুনছেন তো সব শুনছেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন ও ভাই হযরত ওমর ফারুক এই পৃথিবীতে এখন ইসলামী রাজ চলছে এই ইসলামী রাজত্বের মধ্যে যত স্টেট আছে প্রত্যেক স্টেট স্টেট একটা একটা কোর্ট আছে তাই সেন্ট্রাল হিসাবে মদিনাতুল মুনাওয়ারায় যে সুপ্রিম কোর্টটা আছে ও ভাই হযরত ওমর আমি আবু বকর আপনাকে দায়িত্ব দিলাম এই মদিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বটা আপনাকে গ্রহণ করতে হবে একটু বলবো এই বলবো সবাই ঠিক আছেন সবাই হাত উঁচু করে আরেকবার সমর্থন দেন তো এই পিছনে যারা আছো সব রেডি আছো এই ছেলেরা জোরে তাকবীর হবে নারে তাকবীর দিলে আল্লাহু আকবার পাবো আরে কথা পাকা কি বললে কথা পাকা ঠিক আছে এরা পাকা কথা দিয়েছে দুটো কথা লিয়ে রাখো যা ভাবছো তা নয় তিন কাল পাল্টেছে এক লোক তিনি দুধের ব্যবসা করে কিসের ব্যবসা দুধের ব্যবসা এই গ্রামে না এই গ্রাম বলে মোর হুজুর মনে করছে এই গ্রামে অন্য গ্রামে বলে না কথা মুসলিম লোক বেচারা ওর একটু অভ্যাস ছিল দুধে একটু পানি মেশাতো দুধে কি মেশাতো এই কথা বলো দুধে কি মেশাতো কেন মেশাতো আমি জানি না ওই মেশাতো কি জন্য মেশায় আপনারা মনে ঠিক বুঝতে পারতেছেন না না যাক না বোঝাই ভালো না বুঝতে পারছে না ও বুঝতে পারছো হুজুর বলছে একটু একটু কেন বলছে কেন এ লোক এখন আমার যা ভাবছো তা নয় এ সব দেগঙ্গা হুজুর আলাদা আমি ঠিক করলো বকুল পেপারে উঠে যাক কাল ঘটক বেড়ে ধাক্কা ধাক্কি জায়গা বসার জ্বালাই আমার প্রিয়রা ভাই আল্লাহ আলা গুনেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুক হুজুরকে দায়িত্ব দিলেন এই আমার দিকে ফেরেন দুটো কথা ঘরে নিয়ে যান গল্প করতে আসেনি আর আপনারা গল্প শুনতে আসেননি এই পর্যন্ত বলে দুধের কথা বলছিল মনে আছে এই মনে আছে আমি দেখেছি এদিক ওদিক মন চলে গেছে তাই ওই মেন লাইনটায় জুড়ে দিলুম আর এই কথাটা ফের শুরু করলুম এক লোক দুধের ব্যবসা করতো তার একটু অভ্যাস ছিল দুধে দুধে কি বলবো বলো বলেন পানি মেশানো আপনারা বোঝেন দুধে পানি মেশানো বোঝেন হ্যাঁ করেন না কেন এই বোঝেন কি করে বোঝেন তাহলে অভ্যাস আছে মনে হচ্ছে হ্যাঁ আপনারা বুঝলেন কি করে ও ডালমে কুছ কালা হয় কবি কবি হতা হয় না এসে কিয়া জাতা হয় এসা করনা নহীন এসা হোনা নহীন হ্যাঁ বোঝে বলছে তাহলে বুঝে কি করে না জানলে কুসকুস হতা হয় আমাকে ভুল বোঝেন না এখন ও ওয়াজ শুনতে এসে অস্ত্র শোনে না সে কিভাবে সেবার মধ্যে এসেছে ওয়াজ শুনতে তবে আপনাদের মতো ফিল্ডে বসেনি ওই সেই প্যান্ডেলের লাস্টে এক খুঁটি হেলান দিয়ে বসে ওয়াজ শুনছে আর এক হুজুরে ওয়াজ করছে বাবারা খবরদার দুধে যেন পানি মেশাবে না দুধে পানি মেশানো পাপ দুধে পানি মেশানো কথা দুধে পানি মেশানো আবার ওয়াজ করছে সেই হুজুরে সেখানকার সেই হুজুরে আল্লাহর কঠিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় ফরজ ওয়াজে বাদাই দিলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দেন রাসূলুল্লাহ বললেন আমি তোমাদের মাঝে আমার সুন্নত রেখে গেলাম
ও আল্লাহ ওয়ালা গনেরা আর সুন্নতে মুয়াক্কাদা আদায় দিলে রাসূলুল্লাহর শাফাত পাওয়া যায় দুটো কথা ঘরে নিয়ে যান ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় আর সুন্নতে মুয়াক্কাদা আদায় দিলে রাসূলুল্লাহর শাফাত পাওয়া যায় ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় মাগার আল্লাহর ওলি হওয়া যায় না সুন্নতে মুয়াক্কাদা আদায় দিলে রাসূলুল্লাহর শাফাত পাওয়া যায় মাগার আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহ ওয়ালা হওয়া যায় না এই ভালো করে শুনেন হ্যাঁ আমি অন রেকর্ড কথা বলছেন আপনারা শুধু আপনারা শুনছেন আপনার মা বাপের দোয়া সারা পৃথিবীর বহু দেশ থেকে মানুষ আমাকে ফোন করে ভালোবাসে বহু মানুষ আমাকে চেনে জানে জি কাঁদে ফোন করে করে কথা বুঝছেন মহাদেশের বাইরের মানুষও ফোন করে আপনাদের দোয়া কথা বুঝছেন আমি কোনোদিন বলি না ওই আকাশে ওড়ে পেলেন এরোপ্লেন আমার কাছে ওই আমার ওই গাড়ির মতো যে গাড়িটা চড়ি প্রায় ওর মতো আপনাদের দোয়া আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজোয়ানেরা আই রিপিট আবার বলছি ফরজ ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় মাগার আল্লাহ ওয়ালা হওয়া যায় না আল্লাহর ওলি হওয়া যায় না সুন্নতে মুয়াক্কাদা আদায় দিলে রাসূলুল্লাহর শাফাত পাওয়া যায় মাগার আল্লাহর ওলি হওয়া যায় না ময়দানে মাহশারে কে শাফাত করবে কথা বলেন ও নিশ্চিন্তা চালাচ্ছে এই কাহা কাহা পাঠিয়ে আয় ময়দানে মাহশারে কে সুপারিশ করবে জানেন না তাম নবীগণেরা নফসি 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 করবে জানা কত একটু দুটো লাইন বলে দিয়ে যায় তাম আদমে আওলাদেরা অকুলনা ইয়া আদম আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে ছুটে ছুটে যাবেন ও আমাদের আব্বাজান আল্লাহ আপনাকে বড্ড প্যার করেছেন আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনার সামনে আল্লাহ পাক কোরআন পাকে বহু বহু আয়াত নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ আপনাকে কোরআন পাকে খলিফা বলেছেন প্রতিনিধি বলেছেন নিজের কুদরতি হাতে বড় ভালোবেসে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন ভাই আমারে বাড়ি পাঠান নাই ওদের বাড়ি পাঠান যাও না 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 আপনার ওই জায়গাটায় বসেন ওই বাচ্চাদের পিছনে দিয়ে যাও আমি তাওয়ারও বিষয়ে ডাকবো এই একবার তো বিজ্ঞান তো দেশের বালা মুসিবত কাটুক না রে তো যা ভাবছেন তা না বিরাট জোর হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ছেলেরা ভালো করে লাগো যা ভাবছো তা নয় যে আসছে দিন না রে দেখবি পিছন থেকে জোরে বলো না রে দেখবি সব বিলকুল ঠিক আছে তো চলেন আদম আওলাদেরা আব্বাজান আদম সফিউল্লাহ হুজুরের দরবারে যাবেন হুজুর আল্লাহ পাক আপনাকে বড় ভালোবেসে বানিয়েছেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে জীবন দিয়েছেন আপনার জন্মভিটা জান্নাত আব্বাজান আপনি আল্লাহ পাকের
সৃষ্টির মধ্যে সকলের শেষে আল্লাহ আপনাকে সেরা সৃষ্টি করে দুনিয়ার অন্যান্য সৃষ্টিদের সম্মুখে আপনাকে নজির করে বানিয়েছেন আল্লাহ পাক আপনাকে বড় ইজ্জত ওয়ালা করেছেন বড় সম্মান ওয়ালা করেছেন ও আমাদের আব্বা জান আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ শাফাত করুন আমি সব পাচ্ছি না সংক্ষেপ সংক্ষেপ বলে যাই উনি বলবেন বাবারা ও বাবা ছেলেরা আওলাদেরা বাবারা যাও বাবা যাও আমি তোমাদের আব্বা জান এর লায়েক নই এর যোগ্যতা রাখি না আমার উপর দিয়ে লাজ্জাস হয়ে গিয়েছিল পা স্লিপ হয়ে গিয়েছিল ওয়ালা তাকরা বাহাজি সাজারওয়া ফাতাকুনা মিনাজ জালেমিন আমি গন্ডম ফল খেয়ে ফেলেছিলাম বাবারা আমার দ্বারা হবে না আমি আজকে আল্লাহ পাকের দরবারে নিজে লজ্জিত ইজহাব ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আমি হাদিস বলছি না ইজহাব ইলা ইব্রাহিমা খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম আমি দুটো একটা বলছি ও বাবা ওলাদেরা যাও ইজহাব চলে যাও ইলা ইব্রাহিমা খলিলা হযরত নবী ইব্রাহিমি খলিলুল্লাহ দরবারে যাও আল্লাহ পাক ওনাকে বড় দরজাওয়ালা নবী করেছেন পয়গম্বর করেছেন উনি হচ্ছেন বিশ্ব মুসলিম জাহানের পিতা ملت آبیکم ابراہیم ہوا سماکم المسلمین تمام مسلمان جاتیر پیتا کر اللہ ابراہیم خلیل اللہ کے بانیے چین وطیب تمرا اذہب الہ ابراہیم خلیل تو بولو تو لکی ایک شبات دھیان گیا نا خیلا چھے تو এ কান তো ঢেকে ফেলেছেন শীতে কোন কান যে দুটো আছে আমাদের তো কি ঢেকে ফেলেছেন একটু অন্তরের কান দিয়ে শুনেন আর কি করা যাবে আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও নওজোয়ানেরা আব্বা জাহান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে আদমে আওলাদ কোটি 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 গিয়ে যখন বলবেন উনি ঝজ্জা 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 ঝজ্জার করে কাঁদতে লাগবেন বলবেন বাবারা 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 আমি পারবো না আমি নিজে লজ্জিত আমার জীবনে একটা ধাক্কা আছে হতে পারে না বরং তোমরা ইজহাব ইলা মুসা কালিমুল্লাহ এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ইজহাব ইলা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বনি ইসরাইলের মধ্যে সত্তর হাজার যে নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই সত্তর হাজার নবী রসুলদের সর্দার হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ বরং বাবারা ইজহাব ইলা মুসা কালিমুল্লাহ তোমরা নবী মুসা কালিমুল্লাহ দরবারে যাও উনি বড় দরজাওয়ালা নবী এবং পৃথিবীর মধ্যে প্রথম রসুল আল্লাহুম্মা একটা ভাই চলে যাচ্ছে ভাইটা আসবে বললো কি বললো আল্লাহ না আমার ছন্দ হয় কেউ উঠলে ওঠে না কেউ আপনাদের দোয়া আমার তখন মনে মনে হয়তো আমার আজ ভুল হয়ে যাচ্ছে চল এই হুজুরে কি আওয়াজ শুনবি ভুল ভালো আওয়াজ করছে চল এটা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল
بشاري محمدون بشارون ليس كالبشاري ياكوتون هزارون ليس كالهزاري اللهم ছেলেরা পড়ো সাল্লাল্লাহ হযরত নবী মূসা কালিমুল্লাহ 70,000 নবী রাসূলদের সরদার বলুন না জোরে সুবহানাল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে মোট কজন রাসূল এসেছিলেন 313 তন্মধ্যে বড় ছেলে বড় হচ্ছেন মাত্র 4 জন বড় বড় রাসূল 4 জনের প্রথম রাসূল নবী মূসা কালিমুল্লাহ যাকে আল্লাহ তৌরাত শরীফ কিতাব দান করেছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ যে তৌরাত শরীফ ছিল 70 খণ্ডের কিতাব কত খণ্ড বললাম 70 খণ্ডের কিতাব حضرت نبی موسیٰ کلیم اللہ حضور دربارے کوٹی کوٹی مانوش جکن جاروس کو بے حضور اے میدان محشر بڑو کوٹین جائے گا شر الندامت یوم القیامہ اللہ نبی فرماتے بابارا ময়দানে মাশারটা এত শরমের দিন হবে এত লজ্জার দিন হবে এত বেইজ্জতির দিন হবে অমনটা হবে না হতে পারে না আল্লাহর ময়দানে মাশারে কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের গোপন 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 গোনাগুলো ফন্দিগুলো কি বললো ফন্দি না কি বলে গেল না ও এই ফন্দি তাহলে বোঝেন আপনারা এই মাথা না শুনে কেন এই ফন্দি বোঝো ছেলেরা হ্যাঁ বোঝো মনে হচ্ছে তাহলে কুসকুস হতা হয় মনে হচ্ছে হ্যাঁ কুসকুস হতা হয় ایسا ہونا نہیں بلکہ توبہ کرنا ہمارا اللہ والا بابا جی را او نوجوان را منے رکھے دے بین اللہ پاک رب العالمین میدان معاشر امن کر بین بندہ بندی دے گوپن 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 گناہ گلو کے اللہ تعالی কোটি কোটি মানুষের সম্মুখে প্রকাশ করিয়ে দেবেন ও দেগঙ্গারী অনুর সাহেব বড় হুজুর হয়ে ঘুরছিলে কিন্তু তোমার মনে এতটুকু এতটা প্যাঁচ ছিল মনের মধ্যে এতগুলো প্যাঁচ রেখে ঘুরছিলে এর খাই করব ওর ক্ষতি করব ওর ধুম করব আরো কত কিছু নিয়ে ঘুরেছিলে জগৎকে ফাঁকি দিতে পেরেছিলে মাগার আমি আল্লাহ আমাকে ফাঁকি দেওয়া যেতে পারে না হ্যাঁগুলো আপনারা বলেন নাকি সব একা আমি বলবো কত দেবে ঠিক আছে না দেবে না লেবে আর উল্টো উল্টো হ্যাঁ না হ্যাঁগুলো আপনারা বলেন নাকি দায়িত্বগুলো আপনারা পালন করেন একটু হেসে গেলে বলে গেলাম ময়দানে মাশারে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সম্মুখে বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দির গোপন 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 গোনাগুলোকে প্রকাশ করে দেবেন বেইজ্জতির ব্যাপার তাই রাসূলুল্লাহ বলেছেন বাবারা শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা আরে হাদিস পাক বলছি শুনেন ওর থেকে এনেছি
বাবা রা মনে রেখো শারুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান ময়দানে মহাশরটা বড় লজ্জার দিন শরমের দিন ইজ্জতের দিন কত বড় বেইজ্জতির দিন হয় না হবে না হতে পারে না গোপন গোপন গোনা ষড়যন্ত্র ইত্যাদি যা মনে নিয়ে ঘুরেছিলুম আল্লাহ সকলের সম্মুখে প্রকাশ করে দেবেন হায় না উযুবিল্লাহ মিন জালি কত না বেইজ্জতির ব্যাপার আমার পেয়ারা ভাইরা সেই ময়দানে মহাশরে হযরত নবী মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম ওনাকে দেখতে পাওয়া যাবে উনি আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফের একটা খাম্বা খুঁটি ধরে নিজের জন্য ঝজ্জা ঝজ্জা ঝজ্জার করে কাঁদছেন আর বারেবার বলছেন ইয়া রব্বি হাবলি نفسي 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 لا أمتي لا أختي لا أبي لا أمي نا نا أمي موسى كلم الله أمار أمتر قطع ففچينا أمار بابار قطع مائر قطع لا أختي أمار بونير قطع لا آكي أمار بھائر قطع لا يبني نا أمار بیٹا بیٹیر قطع أمي موسى كلم الله ففچي لا أمتي أمار أمتر قطع ففچينا برون أمي موسى كلم الله نفسي نفسي يا ربي نفسي 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 الله امي موسى كلم الله امي كمون كوري نزاد بابو اما كي خما كوري دي اري نياك شين بھنگا گورو قرباني دي بول چه اري شر بوكي باڑی بات تس بوكي كرامي شیرا گورو ناكي بوكي باڑی بات تس كي بھنگا بولو ها ভুল বোঝেন না কিন্তু সিং ভাঙা কেন কিনেছ বলো তো বুঝে না তো কিছু দামে আসলটা বলে না কেন যে দামে কম পেয়েছে মেরে দিয়েছে আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা ও নাও জোয়ানেরা হায় হায় ময়দানে মাহশার বড় কঠিন দিন কঠিন জায়গা ওই দিন একমাত্র আমার আপনার নবী ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে 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 রাহমাতাল লিল আলামিন 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 নবী কামলি ওয়ালা ইয়া রব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ 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 আমি নিজের জন্য বলছি না আমার উম্মত উম্মতিদের জন্য বলছি আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন ও ঘটকের বেড়িয়ার ভাইয়ারা আল্লাহর কসম কিতাবের পৃষ্ঠা চমকাচ্ছে তামাম নবীগণের পর্যন্ত ময়দানে মাহশারে নাজাতের জন্য আমার রাসূলুল্লাহর উম্মতের খাতায় নাম লিখাবে নাম লেখাবে নাম লেখাবে উম্মতে মুহাম্মাদি যেমন আমি আপনি তেমন আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম নবীগণেরা উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লিখিয়ে তবে তারা নাজ পাবে আল্লাহর জান্নাতে যাবে যে একটু নতুন নতুন লাগতে পারে কিন্তু দোয়া করেন আমি শোনা কথা বলি না নবীরাও পর্যন্ত উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লিখিয়ে তবে আল্লাহর জান্নাতে পৌঁছাবে জোরে বললেন না আর একটু জোরে বললেন না জি হায় হায় পঞ্চাশ বছরের দুনিয়া হায় হায় ষাট বছর সত্তর বছর আশি বছর একশো প্লাস বছরের জিন্দেগি হায় হায় ময়দানে মহাশার কঠিন জায়গা সর্বশেষ যিনি মারা যাবেন সকলের শেষে কবে সেই কিয়ামতের আগে সকলের শেষে যার কবর হবে সব মারা যাওয়ার পরে শেষ ব্যক্তি যার কবর হবে তিনিও চল্লিশ হাজার বছর তাকেও কবরে থাকতে হবে তাকেও কবরে কতদিন থাকতে হবে জোরে বলেন চল্লিশ হাজার বছর তাকেও কবরের জমিনে থাকতে হবে যিনি পৃথিবীর মধ্যে সকলের শেষে মারা যাবেন আমি একটা রেওয়ায়েত বলতে পারি তিনি একজন মহিলা হবেন
তিনি আরাবিয়ান হবেন বলুন না জোরে সুবহানাল্লাহ যাক আমি লাইনটা চেঞ্জ করছি তাহলে কোরআন এবং সুন্নাহ ওগো ছেলেরা মুরুব্বিরা মায়েরা বেটিরা পরকালে যদি নাজাত পেতে চান আর দুনিয়ারে জমিনে